ভারতের সর্বশ্রেষ্ঠ গ্রামের তকমা পেল পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার কিরীটেশ্বরী গ্রাম। কি শুনে অবাক হলেন নিশ্চয়ই, ভারতবর্ষের বুকে হাজার হাজার সুন্দর গ্রাম থাকতেও কেন সর্বশ্রেষ্ঠ গ্রাম হিসেবে বেছে নেওয়া হলো পশ্চিমবঙ্গের একটি গ্রামকে, সেই গল্পটাই শোনাবো আজ আপনাদের। কিরীটেশ্বরী মন্দিরের জন্য বিখ্যাত মুর্শিদাবাদ জেলার এই কিরীটেশ্বরী গ্রাম ভারতের 28টি রাজ্য এবং 8টি কেন্দ্রশাসিত অঞ্চল থেকে সর্বমোট 795টি আবেদন জমা পড়েছিল। তার মধ্যে সেরা পর্যটন শিল্প এবং গ্রামের খেতাব অর্জন করেছে মুর্শিদাবাদের এই গ্রাম। ভাগীরথী নদীর পশ্চিম পাড়ে অবস্থিত এই কিরীটেশ্বরী গ্রাম। এই গ্রামটি প্রধানত একটি মন্দির অধ্যুষিত গ্রাম। এই গ্রামটির আসল নাম কিরীটকণা। পুরাণ মতে এই গ্রামের একটি বিশেষ ইতিহাস রয়েছে। বলা হয় রাজা দক্ষ যখন দক্ষযজ্ঞের আয়োজন করেছিলেন, সেই সময় সতীদেবী তার স্বামী মহাদেবের অপমান সহ্য করতে না পেরে অগ্নিকুণ্ডে ঝাঁপ দিয়েছিলেন। পরে ক্রোধের বশে মহাদেব সতীদেবীর শবদেহ নিয়ে ভয়ঙ্কর এক তাণ্ডব নৃত্য শুরু করেন। সেই সময় সৃষ্টিকর্তা বিষ্ণু তার সুদর্শন চক্রের সাহায্যে সতীদেবীর দেহ ছিন্ন ভিন্ন করে দেন। সেই সময়ে সতীদেবীর মাথায় থাকা মুকুট এই গ্রামে এসে পড়ে। সেই থেকেই এই গ্রামের নাম হয় মুকুটেশ্বরী। 1104 বঙ্গাব্দে নাটোরের রানী ভবানী কিরীটেশ্বরী মন্দির প্রতিষ্ঠা করেছিলেন। পরবর্তীকালে 1337 বঙ্গাব্দে এই মন্দির সংস্কার করেন মহারাজা যোগেন্দ্র নারায়ণ রায়। কথিত আছে মির্জাফর পলাশীর যুদ্ধে যেদিন রাজা রাজবল্লভকে জলে ডুবিয়ে হত্যা করেন, সেই দিনই এই মন্দিরের একটি শিবলিঙ্গে হঠাৎ করে একটি ফাটল দেখা যায়। পরবর্তীকালে মির্জাফর কুষ্ঠরোগে আক্রান্ত হন এবং কিরীটেশ্বরী মন্দিরে তাকে নিয়ে যাওয়া হয়। সেখানেই দেবীর চরণামৃত পান করে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মির্জাফর। 1405 খ্রিস্টাব্দে অবশ্য দেবী কিরীটেশ্বরীর পুরনো মন্দিরটি ভেঙে যায়। পরবর্তীকালে ভগবান রায়ের বংশধর রাজা দর্পনারায়ণ রায় পুনরায় নতুন করে এই মন্দিরটি নির্মাণ করেন। রাজা দর্পনারায়ণ রায়ের আমল থেকেই মন্দিরকে ঘিরে সারা গ্রাম জুড়ে বিরাট পৌষ মেলার সূচনা হয়। আজ এই পৌষ মেলা দেখতেও ভিড় জমান হাজার হাজার মানুষ। মুর্শিদাবাদ বাংলার অন্যতম পর্যটন কেন্দ্র, নবাবী আমলের ইতিহাসের সাক্ষী বহন করে চলেছে পশ্চিমবঙ্গের এই জেলা। সারা বছরই পর্যটকদের ভিড় দেখা যায় মুর্শিদাবাদে। হাজার দুয়ারি, কাঠগোলা বাগানবাড়ি, কাশিমবাজার রাজবাড়ি মুর্শিদাবাদের অন্যতম দর্শনীয় স্থান। কিন্তু মুর্শিদাবাদের কিরীটেশ্বরী গ্রাম পর্যটকদের কাছে বর্তমানে অন্যতম আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। এই গ্রামে হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের মানুষ শান্তিতে বসবাস করেন। সাম্প্রদায়িক সম্প্রীতি এবং ভ্রাতৃত্বের অন্যতম উদাহরণ হল মুর্শিদাবাদের এই কিরীটেশ্বরী গ্রাম। ভারতের মানচিত্রে সর্বশ্রেষ্ঠত্বের তকমা পেয়ে স্থানীয় মানুষ থেকে আরম্ভ করে প্রশাসন সবাই খুশি। স্থানীয় মানুষ নতুন করে পর্যটন শিল্পকে কেন্দ্র করে অর্থ উপার্জনের স্বপ্ন দেখতে শুরু করেছেন। কিরীটেশ্বরী গ্রাম বৈচিত্র্য এবং পর্যটনের একটি অন্যতম প্রাণকেন্দ্র হতে চলেছে। ভারতের সমস্ত গ্রামকে পিছনে ফেলে প্রথম স্থানে উঠে আসা কিরীটেশ্বরী গ্রাম শুধু মুর্শিদাবাদের গর্ব নয়, সারা পশ্চিমবঙ্গ তথা ভারতের গর্ব। এমন আরও ইন্টারেস্টিং ভিডিও দেখতে আজই ফলো করুন আমাদের পেজ আল্টিমেট মোটিভেশন, আমাদের একমাত্র ইউটিউব চ্যানেল আল্টিমেট মোটিভেশন অফিসিয়াল। সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। আল্টিমেট মোটিভেশন, বাংলায় মোটিভেশন, বাঙালির মোটিভেশন।